প্রিয় কারিগণ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এসএমজে 24 টিভির প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ছিলিক ঠাকুর। আমি মিতু হাসান। জনাব মঞ্জুর সাদেক খোশনবিস্তারের স্টক মার্কেট বিজনেস ফর্মুলা বইটি পেতে বিকাশ করুন এই নাম্বারটিতে 01759477384। বইটির মূল্য 100 টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ 30 টাকা। আজ 31 মার্চ 2022 শুরুতে দেখে আসি ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের দিকে। সূচক আজ 4 পয়েন্ট বেড়ে 6757 পয়েন্টে এসে দাঁড়িয়েছে। বেড়েছে 134টি কোম্পানির শেয়ার দর, কমেছে 183টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 62টি কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে লেনদেন হয়েছে 1,116,94,65,000 টাকা। মিতু, মাসের শেষ দিন, লেনদেনটা আমরা একটু ভালোই দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাডভান্সের সংখ্যা বরাবরের মতোই কম আর ডিক্লাইনের সংখ্যা বেশি যেমনটা হয়ে আসছে, তবে লেনদেন যেটা বেশি এটার কারণ হচ্ছে দুইটা কারণ। একটা হচ্ছে শেয়ার দর বাড়ে না, প্রতিদিনই 2% করে কমতে কমতে অনেকে 10% 20% কমে গিয়েছে। তো ওই যে বার বেশি অপেক্ষা না করে অনেকে ধৈর্য হারা হয়ে শেয়ার সেল করে দিয়েছে। তো তাদের ক্ষেত্রে কথা হচ্ছে যে ধৈর্যশীল হয়ে শেয়ার বাজারে আসতে হবে, ধৈর্য হারা হলে হবে না, একটু আপনাদের অপেক্ষা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু জানি যে ইনস্যুরেন্স সেক্টরে লেনদেন ভালো, কারণ তাদের কিন্তু সামনে আরও লেনদেন হবে। তো সব মিলে লেনদেনটা ভালো হলো, যেহেতু ডিক্লাইনটা বেশি তো সেই ক্ষেত্রে বাজারটা মোটেও পজিটিভলি নিচ্ছে না। সূচক পজিটিভ হোক, লেনদেন পজিটিভ হোক, কিন্তু কোম্পানির শেয়ার দেওয়ার দিকে লক্ষ্য করলে বিনিয়োগ করে যখন লোকসানও থাকে তখন কিন্তু তারা পজিটিভ বাজারটা নিতে পারে না। তবে বিনিয়োগকারীদেরকে এতটুকুই বলবো যে একটু ধৈর্যশীল হতে হবে, আর কিছু বলার নেই এই বিষয়ে। কিন্তু এই ব্যাপারে যদি আমরা একটা কথা বলি যে বিশ্লেষকগণ যারা আছেন এবং নীতি নির্ধারক যারা আছেন তারা ধৈর্য ধরতে বলছেন বিনিয়োগকারীদের, কিন্তু কথা হচ্ছে ধৈর্যেরও একটা মাত্রা থাকে। ধৈর্য ধরতে ধরতে বাজারে আজ এই পরিস্থিতি বিনিয়োগকারীরা 11 বছর ধরে দেখছে। তো যাই হোক, আমরা ওই প্রসঙ্গে আর না যাই, আমরা যদি একটা নিউজের দিকে লক্ষ্য করি, পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার 60% ধারণ করার নির্দেশনা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। প্রথম কথা হচ্ছে বিষয়টা ভালো, তারা আরও শেয়ার কিনবেন, শেয়ার দাম বাড়বে বিমা কোম্পানি। তো এখানে কিছু বিষয় হচ্ছে যে 60% শেয়ার যদি তাদের কাছে থাকে, আসলে একটা পয়সার দুইটা পাশ থাকে, তো তেমনি যে কোনো একটা কথায় কিন্তু আপনি নেগেটিভ পজিটিভ দুইটাই পাবেন। তো আমরা যখন এই বিষয়টা নিয়ে কথা বললাম তখন নেগেটিভ সাইড বলেন এবং পজিটিভ সাইড বলেন দুটোই কিন্তু পেয়েছি। তো আমরা একটা একটা করে বলি। সেটা হচ্ছে কিছু লোক বলছে যে 60% শেয়ার যদি তাদের হাতে থাকে তাহলে তারা কিন্তু মানে যেভাবে ইচ্ছা সেভাবে সেই শেয়ারটাকে চালাতে পারবে, কারণ তাদেরটা তো লক ইন থাকবে না। অবশ্যই। তো এই হচ্ছে মানে থাকলে শেয়ার দর খুব আপ ডাউন করবে, তাই বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হতে পারে। শেষে আরেকটা কথা বলেছে যে এরকম নিউজ কিন্তু আগে এসেছে যে 30%, তারপরে হচ্ছে তাদের পেইড আপ করতে হবে 40 কোটি। তো এরকম নিউজগুলো হয়, কিন্তু তারপরে দেখা যায় কি যে বাস্তবায়ন করতে অনেকটা সময় লেগে যায়। তো সেই সময়ে একটা সময় দেখা যায় যে শেষে গিয়ে বিনিয়োগকারীরা লোকসানে পড়ে। কেমনই যে নিউজ দিয়ে শেয়ার দর বাড়া, বিনিয়োগকারীরা ভাবে হ্যাঁ প্রফিট হবে, কিন্তু যে তারা কিনে না, লাস্টে বিনিয়োগকারীরা ধৈর্য হারা হয়ে যায়। কারণ আমাদের দেশের যদি সমীকরণ দেখেন বেশিরভাগ বিনিয়োগকারী কিন্তু আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারী, তারা যে এক জায়গায় 10 লাখ টাকা বা 5 লাখ টাকা একটা সেক্টর ফেলে রাখবে সেটা কিন্তু খুব কম বিনিয়োগকারী আমাদের সম্ভব হয় না সবার পক্ষে। তো সেটা যেন শুধু নিউজে না হয়, বিনিয়োগকারীরা যেন পরিশেষে লোকসান না পড়ে সেটা দেখা দরকার। তো এটা হচ্ছে নেগেটিভ নিউজ ছিল। আর পজিটিভ ছিল যে যারা লং টার্ম বিনিয়োগ করে, লং টার্ম বিনিয়োগ, তারা একটা লভ্যাংশ খেতে চায়। তো 60% যেহেতু তাদের হাতে মানে লভ্যাংশে বেশি পরিমাণটা তাদের হাতে পড়বে, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা লভ্যাংশের পরিমাণটা বাড়িয়ে দেবে নিজেদের স্বার্থে। তো সেদিক থেকে কিন্তু বিনিয়োগকারী লাভবান হবে। আর আরেকটা হচ্ছে বিনিয়োগকারী একটু সিকিউর হয়ে যাবে, কারণ আমরা জানি বিমা কোম্পানিতে বিনিয়োগ করে কিন্তু অনেক বিনিয়োগকারী খুব একটা রিস্ক লেভেলে ছিল, যদিও এখন কয়েক বছর যাবে সেই রিস্ক লেভেলটা নেই। তবে তারা যেহেতু ওই দিক থেকে বেঁচে যাবে যে 60% শেয়ার তো তাদের হাতেই, এদিক থেকে পজিটিভ। আর এই 60% যে বলা হয়েছে, আমরা জানি নন লাইফের মধ্যে 40টা কোম্পানি আছে আমাদের তালিকাভুক্ত, এর মধ্যে 30টার কিন্তু 60% নেই। আর তবে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে এই 30টা কোম্পানির নাম এবং তাদের যে পরিমাণ শতাংশ শেয়ার সেটা আমরা অবশ্যই জানাবো বিনিয়োগকারীদের। মিতু, আমাদের কাছে একজন বিনিয়োগকারী তিতাস গ্যাস সম্পর্কে জানতে চেয়েছে। প্রথমে বলবো যে
গভর্নমেন্ট কোম্পানি সেই সাথে অবশ্যই একটা ভালো কোম্পানি আমরা বলবোই। কেন বলবো, কারণ তার যে 52x হাই লো রেঞ্জটাও কম, প্লাস খুব যে গ্যাম্বলিং হয় সেটাও না, কারণ গ্যাম্বলিং না হওয়ার আরেকটা কারণ হচ্ছে তাদের পেটা অনেক বেশি। আমরা জানি পেটা বেশি বলে তার তো শেয়ার সঙ্গে এমনিতেই বেড়ে যান। তো আমরা দেখে নিই তাদের পেড আপের দিকে। তাদের পেড আপ হচ্ছে 999 কোটি 22 লাখ, তার বিপরীতে তাদের শর্ট টাইম লোন হচ্ছে মাত্র 8 লাখ এবং লং টাইম লোন হচ্ছে 8 কোটি এবং লং টাইম লোন হচ্ছে 322 কোটি। শর্ট টাইম হচ্ছে 8 কোটি, সরি। আর রিজার্ভে রয়েছে তাদের 5,983 কোটি, মানে হিউজ পরিমাণ। তো সেদিক থেকে বিনিয়োগের অবশ্যই একদম রিস্ক ফ্রি হয়ে এটাতে বিনিয়োগ করতে পারে। আর তাছাড়া গভর্নমেন্টে যেই থাক, গভর্নমেন্ট কোম্পানি তো অবশ্যই জনগণের কোম্পানি, আলটিমেটলি যদি আমরা ঘুরে দেখি আমাদের এই কোম্পানি জনগণের কোম্পানি, তো সেদিক থেকেও বিনিয়োগকারীরা রিস্ক ফ্রি হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে তিতাস গ্যাস হচ্ছে আমাদের বাংলাদেশে গ্যাস যে বাড়িগুলোতে যায় তার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তারা তিতাস গ্যাস। তো এইসব কোম্পানিতে রিস্ক ফ্রি থাকে, এতে বিনিয়োগকারীরা সহজেই বিনিয়োগ করতে পারে। 2008 সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বর্তমানে কোম্পানিটি এই ক্যাটাগরিতে রয়েছে। গভর্নমেন্টের হাতে রয়েছে 75% শেয়ার, ইনস্টিটিউট 14.89%, ফরেন 0.57%, পাবলিকের হাতে রয়েছে মাত্র 9.54%। লাভ্যাংশের পরিমাণ যদি দেখি তারা মোটামুটি 10-15-20-25 ভাবে ধারাবাহিকতা রক্ষা করেছে। তবে তারা স্টক কিন্তু 2010 সাল এবং 2012 সাল দিয়েছে, তারপর থেকে কিন্তু তারা ক্যাশটাই দিয়ে গিয়েছেন। যেটা শুরুতেই বললাম যে তাদের 52x হাই লোর যে একটা গ্যাপ সেটা কিন্তু আমরা খুব কম দেখতে পাচ্ছি। তাদের লো হচ্ছে 30.80 টাকা, হাই হচ্ছে 51.80 টাকা, মানে মাত্র 21 টাকার ডিফারেন্ট। এত বড় একটা কোম্পানি 21 টাকা ডিফারেন্ট আসলে খুব বেশি না, যে জায়গায় আমরা কিন্তু গতকালই একটা কোম্পানি আলোচনা করেছিলাম 700 টাকা তাদের ডিফারেন্ট ছিল, মাত্র 21 কোটি মেবি পেটা ছিল। তাদের যদি আমরা শেয়ার মুভমেন্ট দেখি, শেয়ার মুভমেন্ট যে খুব একটা নড়চড় করে তাও কিন্তু না। আমরা যদি দেখি এপ্রিলের 5 তারিখে শেয়ার ধর 30 টাকা থাকলেও সেটা আপনার আগস্টে গিয়ে 47 টাকা হয়েছিল, 17 টাকা বাড়তে তাদের কিন্তু 4 মাস সময় লেগেছিলো। তারপরে নভেম্বরে কিন্তু আবার সেটা 35 টাকায় নেমে আসে, জানুয়ারিতে সেটা আবার 51 টাকায় বাড়ে এবং মার্চের শুরুর দিকে সেটা কমলেও এখন আবার কিন্তু শেয়ার তো ঊর্ধ্বগতিতে দেখতে পাচ্ছি। এবং তাদের সর্বশেষ ইপিএস হচ্ছে 73 পয়সা। আপাতত তিতাস সম্পর্কে এতটুকুই আছে, যদি বিনিয়োগকারীরা আরও জানতে চান আমরা অবশ্যই জানাব। ধন্যবাদ মিতু। শেয়ার বাজারের যাবতীয় আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। শেয়ার বাজার এবং আমাদের আলোচনা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।